শুভ সকাল বন্ধুরা আজ ছাব্বিশ অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভিত্তিহীন অভিযোগে মুসলিম সমাজকে অপমানিত করেছেন আজমল বললেন ডক্টর শামসুর ভোটের আগে বদরুদ্দিনের জাল ফুকের রাজনীতি শুরু জলের বোতল নিয়ে সভা মঞ্চের কাছে ভিড় শিলচর বিমানবন্দরে বিকল অ্যালায়েন্স এয়ার বিমানের উইংস বাতিল উড়ান লাচিচ্ছে নাকি সনাতন ধর্মে বিশ্বাস করে প্রশ্ন কমলাক্ষে পুরকায়স্তের ব্যানার হোর্ডিং ছেড়ার ঘটনার নিন্দা বাংলা সাহিত্য সবার আজ তিন দিনের বরাক সুফরে আসছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস উদারবন্দে প্রাণঘাতী হামলা চালানো প্রীতমের মৃত্যু শিলচর মেডিকেলে পুজোর তিন দিনে গুয়াহাটিতে বাইশ দশমিক পাঁচ কোটি টাকার মদ বিক্রির রেকর্ড এবং সর্বশেষ খবরটি হলো পুজো মণ্ডপে বাংলায় লেখা ব্যানার ছাড়া অশনি সংকেত বলল বরাক বঙ্গ শুভচিন্তকদের এগিয়ে আসার আহ্বান ঘটনার নিন্দা আমরা বাঙালির এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন মুসলিমরা অপরাধজনিত কর্মকাণ্ডে এক নম্বরে ইউডিএফ সুপ্রিমা মৌলানা বদরুদ্দিন আদমলের সাম্প্রতিক এমন মন্তব্যের তীব্র নিন্দা জানালেন কংগ্রেস নেতা তথা করিম লোকসভা আসনে ইন্ডিয়া জুটের টিকিট প্রত্যাশী ডক্টর শামসুর রহমান লস্কর বুধবার নাগাটিলায় এক সাংবাদিক সম্মেলনে শামসুর রহমান এমন মন্তব্যে তীব্র খুব ব্যক্ত করে বলেন নিজের স্বার্থ রক্ষার জন্য এভাবে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে মুসলিম জাতির অবমাননায় নেমেছেন আজমল মুসলিম সমাজকে কালিমালিপ্ত করা এমন বক্তব্যকে চূড়ান্ত আপত্তিজনক অভিহিত করে আজমল আল্লাহর আদালতে নিশ্চিতভাবেই দৌড়া পড়বেন বলে মত ব্যক্ত করেন তিনি শামসুর রহমান বলেন ইন্ডিয়া জুটে পাত্তা না পাওয়ায় চব্বিশের নির্বাচনে খারাপ স্থিতির জন্যই এখন দিশেহারা বদরুদ্দিন আজমল আগেও কংগ্রেসের ক্ষতি করেছেন বর্তমানে বিজেপির বি টিম হিসাবে পুতুলের ভূমিকা পালন করে যাচ্ছেন শামসুর রহমান স্পষ্ট করে বলেন অপরাধীর কোনো জাত ধর্ম হয় না ধর্মের ভিত্তিতে মানুষ অপরাধ করে না এর বিজ্ঞানভিত্তিক তথ্য তুলে ধরে তিনি বলেন মানুষ অপরাধী হওয়ার মুখ্য কারণ হলো দরিদ্রতা এছাড়া বেকারত্ব নিরক্ষরতা প্রতিকূল ও দূষিত পরিবেশে বেড়ে ওঠা শিশুদের মন মানসিকতায় অপরাধ প্রবণতা জন্মায় কেউ কেউ সামাজিক রাজনৈতিক চাপের কারণেও অপরাধের পথে পা বাড়ায় রয়েছে অন্যান্য কারণও বলেন সব জাত ধর্মের মানুষের মধ্যেই অপরাধী রয়েছে এ প্রসঙ্গে তথ্যের লম্বা ফিরিস্তিও তুলে ধরেন তিনি বর্তমানে দেশে মুসলিমদের মধ্যে অপরাধ প্রবণতা এবং অপরাধের গ্রাফ নিম্নগামী হচ্ছে বলে উল্লেখ করেন শামসুর রহমান এনসিআরবি দুই হাজার বিশ ও একুশ সালের পরিসংখ্যানের তথ্য তুলে ধরে বলেন কারাগারবন্দি মুসলিম জনসংখ্যা দুই হাজার বিশ সালে ছিল বিশ দশমিক দুই শতাংশ দুই হাজার একুশ সালে তা কমে দাঁড়িয়েছে আঠারো দশমিক সাত শতাংশে এদিন আজমলের শিক্ষাপ্রেম নিয়েও প্রশ্ন তুলে শামসুর রহমান বলেন শিক্ষার প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের চাপ দলীয় টিকিট বন্টনে স্পষ্ট হওয়া উচিত ছিল সুপার ফোরটির নামে আজমল প্রকারান্তরে ব্যবসায়ী চালাচ্ছেন বলে কটাক্ষ করেন শামসুর পরবর্তী খবরটি হলো শিলচর বিমানবন্দরে বিকল হল অ্যালায়েন্স এয়ারের বিমান জানা যায় নয় আই সাতশো বিয়াল্লিশ নম্বরের অ্যালায়েন্স এয়ারের বিমানটি পঁয়ষট্টি জন যাত্রী নিয়ে দুপুর দুইটা ইম্ফল থেকে শিলচর বিমানবন্দরে অবতরণ করে পরে দুইটা চল্লিশ মিনিটে বিমানটি শিলচর বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিকল হয় বিমানটির উইংস পরে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা চালানোর পরও বিমানটি ঠিক করতে সক্ষম হয়নি অ্যালায়েন্স এয়ার বিমান সংস্থা এই বিমানে মুঠ একান্ন জন যাত্রী কলকাতার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল পরে বাতিল করতে হয় উড়ান বিমান সংস্থার তরফে বিমান বাতিল করার কথা জানানোর পর যাত্রীদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় অবশ্য বিমান সংস্থা যাত্রীদের বিমান ভাড়া ফেরত পরবর্তী খবরটি হল লাচিত নাকি সনাতন ধর্মে বিশ্বাস করে প্রশ্ন কমলাক দেবুর কায়স্থের মহাদেবের অপর নাম কেদারনাথ কেদারনাথের নাম থেকে পুস্টার যারা চিঁড়ে ফেলে দিয়েছে তারা সনাতনী হতে পারে না পোস্টার চিড়ে বীরত্ব জাহির করার চাইতে ক্লাব সদস্যদের বলে দিলেই সেটা নামিয়ে দেওয়া হতো এমন বক্তব্য উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্তের আসামের বিশ্বনাথে কেদারনাথের আদলে মন্দির নির্মাণ হয়েছিল সেই মন্দিরে লাগানো হয়েছিল একটি ব্যানার ব্যানারটি ছিল বাংলায় আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠে লাচিত সেন্হা লাচিত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় খুব প্রকাশ করেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ বলেন কথা বলে যা করানো যায় তাতে বল প্রয়োগ করা নিরর্থক ভারতীয় রুটে বাংলা অক্ষর লিখা আছে তাহলে কি লাচিত সেই টাকা ব্যবহার করবে না বিহার দেওয়ার সময় কলকাতা পেরিয়ে বিহার যেতে হয় তাহলে কি লাচিত চেনার সদস্যরা সর্বদা হেলিকপ্টার ব্যবহার করবেন নাকি বিমানে কলকাতার পুর দিয়ে বিহার যাবেন বিধায়কের মতে লাচিত চেনা এমনটা করে নিজেদের হীনমন্যতার পরিচয় দিয়েছে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে আসাম আমরা সবাই আসামের নাগরিক এটা আসামে থেকে কোন লোক অবিশ্বাস করেন না বলে উল্লেখ করেন বিধায়ক কমলাকদে ফুরকায়স্ত পরবর্তী খবর কি হল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আইন ও বিচার ইত্যাদি বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস তিন দিনের বরাক উপত্যকার সফরসূচি নিয়ে আজ শিলচর আসছেন আজ সকাল সাড়ে নটায় মন্ত্রী দাস হাইলাকান্দি পৌঁছবেন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে মিলিত হবেন বেলা দুইটায় তিনি করিমগঞ্জ আসবেন সাড়ে তিনটায় করিমগঞ্জ জেলা কমিশনারের কার্যালয়ে বিভাগীয় বৈঠকে যোগ দেবেন পরদিন শুক্রবার সকাল এগারোটায় মন্ত্রী রঞ্জিত কুমার দাস শিলচর পৌঁছে জেলা কমিশনারের কার্যালয়ে অনুরূপ বৈঠকে অংশ নেবেন বিকেলে দলীয় কার্যালয়ে গিয়ে এক সময় অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর শনিবার সকালে বিমান যুগে গুয়াহাটি ফিরে যাবেন মন্ত্রী রঞ্জিত দাস পরবর্তী খবরটি হল উদারবন বাজারের তিন ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা চালানো প্রীতম সিংহের মৃত্যু হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার সকাল সাড়ে আটটায় মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় প্রীতমের মৃত্যু হয় বিকাল চারটায় প্রীতমের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের পর পরিবারের কাছে সমজে দেওয়া হয় প্রীতম সিংহের বড় বোন রেখা সিং জানান প্রীতম কোনোদিন দিন কারোর সঙ্গে জগলা বিবাদে জড়িত হয়নি গত দেড় মাস থেকে তার মানসিক সমস্যা দেখা দে অনেক ডাক্তার দেখানো হয়েছে প্রীতম যদি কোনো দুষ করে থাকে তবে তাকে শাস্তি দেবে আইন তাকে পুলিশের কাছে সমঝে দেওয়া উচিত ছিল কিন্তু এসব না করে তাকে এভাবে প্রচণ্ড মারধোর করা ঠিক হয়নি উল্লেখ্য গত পনেরো অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ দয়াপুর রোডের বাসিন্দা সাধন সিংহের একমাত্র ছেলে প্রীতম সিং আচমকায় ফরেস্ট অফিস সংলগ্ন বাজার রোডে প্রথমে আমির হুসেন লস্কর ও আব্দুল সত্তার লস্করের উপর দায়ের খুব বসিয়ে পরে ফরেস্ট অফিসের বিপরীতে একটি দোকানের বারান্দায় গিয়ে তহিবুদ্দিন লস্করের উপর খুব বসিয়ে এতে গুরুতর আহত হন তিনজন ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা প্রীতমকে পাকড়াও করে গল দিতে শুরু করেন এতে গুরুতর আহত হন প্রীতম খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার ওসি হাউকাম চাংসান তিনি গিয়ে দাসহ প্রীতমকে উদ্ধার করে থানায় নিয়ে যান এদিকে ঘটনার পরে আহত তিনজনকে উদ্ধার করে উদারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় তবে আঘাত গুরুতর হয় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় প্রীতমকে সংকটজনক অবস্থায় মেডিকেলে পাঠানো হয় পরবর্তী খবরটি হলো পুজোর তিন দিনে গুয়াহাটিতে বাইশ দশমিক পাঁচ কোটি টাকার মদ বিক্রির রেকর্ড উৎসব পার্বণের সময় রাজ্য জুড়ে মদের দেদার বিক্রি হওয়া কোনো নতুন কথা নয় প্রত্যেক বছরই বিভিন্ন উৎসবের সময় আসামে মদের বিক্রি নজির গড়ে আসছে এবার দুর্গাপূজাতেও এর ব্যতিক্রম হয়নি মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে শারদ উৎসবের সমাপ্তি ঘটে শারদীয় দুর্গোৎসবের উৎসমুখর পরিবেশের মধ্যেই গুয়াহাটি মহানগরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে দুর্গাপূজার তিন দিনে গুয়াহাটি মহানগরে বিক্রি হয়েছে বাইশ কোটি পাঁচ লক্ষ টাকার মদ গত বছর এই পরিমাণ ছিল ষোলো কোটি আশি লক্ষ টাকা এই বছর প্রায় ছয় কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে লক্ষণীয় বিষয় হলো এই বছর বিজয়া দশমীর দিনও মদের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিল প্রশাসন রাজস্ব লাভের জন্য সরকার এবার দশমীতে মদের দোকান বন্ধ রাখার আগের নির্দেশ বহাল রাখেনি সাধারণত বিজয়া দশমীর দিন মদের দোকান খোলা থাকে না কিন্তু এবছর দশমীর দিনও সহজলভ্য করা হয় মদ যার ফলে বিক্রির পরিমাণের পাশাপাশি সরকারও প্রচুর রাজস্ব লাভ করে আবকারী বিভাগের তথ্য অনুসারে গুয়াহাটি মহানগরে অষ্টমী নবমী ও দশমীর দিন অর্থাৎ তিন দিনে বাইশ দশমিক পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয়েছে লক্ষণীয় প্রত্যেক বছরই রাজধানী মহানগরে মদের বিক্রি ক্রমশ বেড়ে চলেছে তবে ব্যাপারটি ভালো তা মানুষের বিচার্য বিষয় তবে একটি বিষয় ভালো করে বোঝা যায় সরকার মদের বিক্রিতে বিশেষ গুরুত্ব আরোপ করেছে যাতে রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় এজন্যই সরকার হয়তো মদের দোকান বৃদ্ধিতে গুরুত্ব প্রদান করছে এমনকি প্রত্যেক বছরের নিয়ম ভেঙে এবার দশমীর দিনও ড্রাইডে তুলে নেওয়া হয়েছে উল্লেখ্য এবছর বিশ্বকর্মা পূজাতেও রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল গুয়াহাটি মহানগরে এবার বিশ্বকর্মা পূজায় গুয়াহাটিতে আট দশমিক চার শূন্য কুড়ি টাকার মদ বিক্রি হয়েছিল গত বছর বিশ্বকর্মা পূজা এই পরিমাণ ছিল ছয় দশমিক দুই শূন্য কুড়ি টাকা দুই সালে মদ বিক্রি হয়েছিল তিন দশমিক সাত শূন্য কুড়ি টাকার অর্থাৎ প্রত্যেক বছরই বেড়ে চলেছে মদ বিক্রির পরিমাণ নববর্ষ দুর্গা পূজা কালী পূজা বিশ্বকর্মা পূজা হোলি বিহু ইত্যাদি বিভিন্ন উৎসব পার্বণে নতুন রেকর্ড তৈরি করছে মদ বিক্রির পরিমাণ আববাড়ি সূত্র মতে আসামে বর্তমানে ষোলোশো চুরাশিটি বিদেশি মদের দোকান ছাড়াও আটশো ছিয়ানব্বইটি বার এবং চারশো ছিয়াশিটি দেশি মদের দোকান রয়েছে সরকারি তথ্য অনুসারে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ প্রথম পাঁচ মাসে আসামে সতেরোশো আঠারো দশমিক সাত পাঁচ কোটি টাকা আববারি রাজস্ব সংগ্রহ হয়েছে উল্লেখ্য আসামে দৈনিক দশ দশমিক আট ছয় কোটি টাকা আববাড়ি রাজস্ব সংগ্রহ হয় শুধু মদ থেকেই প্রতি বছর প্রায় সাড়ে চার হাজার কোটি রাজস্ব সংগ্রহ হয় পরবর্তী খবরটি হল শারদ উৎসবের সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালির ভাষা কৃষ্টির সংস্কৃতির উপর আক্রমণকারীদের কঠোর হস্তে দমন করার আবেদন জানিয়েছে আমরা বাঙালি বুধবার আমরা বাঙালির আসাম রাজ্য কমিটির সচিব সাধন এক প্রেস বার্তায় জানান ব্রহ্মপুত্র উপত্যকা ছাব্বিশটি দুর্গামণ্ডপে আক্রমণের বিষয়টি অত্যন্ত নিন্দনীয় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া কতিপয় গোষ্ঠী একের পর এক পূজা মণ্ডপ থেকে বাংলায় লেখা বিভিন্ন ধরনের ব্যানার ছিঁড়ে ফেলে দে তিনি অভিযোগ করে বলেন সরকারি তথা প্রশাসনিক মদত না থাকলে এই ধরনের বিদ্বেষমূলক কাজ করা সম্ভব ছিল না আমরা বাঙালির আসাম রাজ্য কমিটি উগ্র বাঙালি বিদ্বেষী অসমিয়া তথাকথিত জাতীয়তাবাদীদের এই কুকর্মের নিন্দা ও দীক্ষার জানায় সেই সঙ্গে আসাম সভা সহ অসমিয়া বুদ্ধিজীবীদের এ ব্যাপারে নিরবতার তীব্র নিন্দা জানানো হয় বাংলা ভাষা আসামের অন্যতম সরকারি এবং সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের কিন্তু আসাম সরকারের এ বিষয়ে নিরবতা অবলম্বন করেছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে আরও জানানো হয় এভাবে যদি উগ্র জাতীয়তাবাদী কার্যকলাপ চলতে থাকে তাহলে ভারতীয় জাতীয়তাবাদ থাকল কোথায় এই সোয়াল উত্থাপন করা হয় আমরা বাঙালির পক্ষে অভিযোগ করা হয় বর্তমান সরকারের আমলে আসামে বসবাসকারী বাঙালির কোনো অধিকার নেই আকারে মুখ্যমন্ত্রী ইঙ্গিতে হিমন্ত বিশ্ব শর্মার উক্তি থেকেই তা বুঝে নিতে অসুবিধা হয় না এদিকে লাচিত নিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য তাদের ইতিহাসকে আহম রাজত্বের সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে সাধন পুরকায়ত্বের মতে আসাম সরকার একদিকে হিন্দুত্ববাদের কথা বলছে অন্যদিকে উগ্র অসমিয়া জাতীয়তাবাদের পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত এ সরকার অসমিয়া জাতীয়তাবাদী সরকার এই কার্যকলাপের মোকাবিলা করতে গেলে দলমত ধর্মমত নির্বিশেষে বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাঙালি সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত